কারণ দাদারা আমাদের টেস্ট খেলার কথা বলে ডেকে নিয়ে গিয়ে এই যে টেস্টে ম্যাচের টি-20 খেললো ভাই এটা কোন ধরনের হজলামি ভাই আমাদের নিষ্পাপ টাইগারের এর বাচ্চাগুলো নির্যাতিত হয়েছে এই ভোল এর মাসুল দাদারা তোমাদের অবশ্যই দিতে হবে অবশ্যই রেডি হয়ে থাকো পুলিশে দেয়া দেখলে যেন কেমন মায়া মায়া লাগদাসে ভাতিজারা পাকিস্তানের লাগে জিততে আমগো লাগে যে একটা খিস মেরেছিল ওরে বাবারে বাবা মনে হইছিল তো আমগো বাংলা ওয়াশ করে দিবে এখন তো দেখি উল্টা ভাতিজারাই বাংলা ওয়াশ খেয়ে গেছে আমাদের কাছে কাকু পুত কি করছে কি করলি এটা ওদের এইসব কার্যকলাপ তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে পাঁচ দিনের টেস্ট ম্যাচের লড়াইয়ে আড়াই দিনে হয়েছে এর পর বাঙালির পুত ভাতিজারা তোরা বেটা আমার বাতিজা ম্যাচটা হারে গেলি কি লজ্জার বিষয় লজ্জা যাই হোক তাতে আমার কি আমি এর ভেতর এখন নাই এতে আমার মাথা ঘামায় কোন লাভই নাই তবে একটা কথা মনে যত যতদিনই যাবে তত আমার কথাই তোদের মনে পড়বে তারা ওই শেষ মেশ ঠিকই আমার শূন্যতাই ভুগবি আমার শালা শালা বাংগলের পথ কিন্তু আসলে একটা জিনিস বৃষ্টিও তাদেরকে জুইতা দিতে চাইলো যার জন্য আড়াই দিন বৃষ্টি হয়েছে এর পরও ভাতি যারা জিততে পারলো না মনে হয় তোর আগে থেকেই প্রতিজ্ঞা করে রেখেছিল যে তারা হারবো এইটা আমরা জানতাম তা বাবা শান্ত কসে কি ঠক কুড়ায় কোড়াই যেটুকু মান সম্মান আসে ওইটুকু নিয়ে ভাই তুমি সময় থাকতে পদত্যাগ কর কারণ আপাতত তোমার এই খেলা দেখে মনে হয় না যে তুমি একটা ক্রিকেট প্লেয়ার ধৈর্য বলতে তো কিছু নাই হাতে শট টট আসে কিনা তাও আল্লাহ ভরসা এদিকে টেস্ট ম্যাচে খেলো আবার সুইপ শট না মারাও আমি তো আরে পোলাপান এই বিষয়টা তো আমার পুরো মাথার উপর দিয়ে গেল গা পাঁচ দিনের টেস্ট ম্যাচে তিন দিনে লড়ে গেছে বাঙ্গালির পক্ষে বৃষ্টি বাকি দুই দিন তোরা না খেলতে পারলে আমাদেরকে বলতিস আমরা হুজুর টুজুর ডাইকা দোয়া মাহফিল কইরা অন্তত ম্যাচটা ড্র করা চিন্তা করতাম তাতেও তো ইজ্জতটা বাস্তব দেশের না ব্যাটা তোরা ব্যাটা দিন দিন যা খেলতাছো তাতে করে খেলার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে আরে বেডা বাঙালি জিতবো কেমনি আসল ঘটনা তো এটা না ঘটনা তো উল্টাটা ইন্ডিয়ার প্লেয়াররা তো ম্যাচ জেতার জন্য খেলে আর আমাদের বাঙালির প্লেয়াররা যাতে পরবর্তী ম্যাচে চান্স পায় সেই হিসাব করে ম্যাচ খেলে যাতে করে সমালোচনার মুখে পড়তে না হয় একবার ডিপলি চিন্তা করতো এটাকে মানা যায় এই শুধু ওইdna কাহিনী এছাড়া আরো বহুত কাহিনী রয়েছে বেশিরভাগ পোলা পানি ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল একবার ব্যাটে গেলে খালি চার ছক্কা মারতে মন চাই ব্যাটার ছাড়তে মন চায় না কিন্তু তোমাদের হাতে গোনা কয়েকটি বাঙালির ভাতিজাগুলোর আর একটু অন্যরকম এরা ব্যাটিং এ গেলে ডাইরিয়া শুরু হয়ে যায় এরা নিজেদের ভিতরেই যা ওয়াসার প্রতিযোগিতা শুরু করে দেয় অবশ্য তাদের মনে হয় মাঠের ভিতর একটু বেশি গরম লাগে এইজন্য মনে হয় তাড়াতাড়ি আউট হয়ে ড্রেসিং রুমে এসে ঠান্ডা বাতাস খায় সাথে হট কপি খায় 好好好 চিয়া বাহ সাকিব ভাই তোমার মিয়া তো এটা শেষ ম্যাচ ছিল তুমি মিয়া এখন শেষ ইনিংসে ডাক মারতে গেলা আর বেডা মাথার ভিতর এত টেনশন নিয়ে কি খেলা যায় নাকি এই মামলার প্যারাডারা নিয়ে এত দিন খেলছি এইটাই তো বেডা অনেক তারপরেও তো বোলিং এ বিরাট কোহলি নিষ্ট মাইnga দিছি যাই হোক batting এত চাপ নিয়ে খেলা যায় না আর সেই জন্য আমি ছাইড়া দিচ্ছি আর থাকবো না ভাই তবে তোমরা বুঝবা আমি সাকিব টিমে থাকলে টিমের একটা ওভার কনফিডেন্স পায় এটা তোমরা ঠিকই বুঝবা যখন তোমরা সাকিববিহীন ম্যাচ খেলবা এত কষ্ট

সুপ্রিয় দর্শক বাঙালিদের টি ওয়ান ডে হোক বা টেস্ট আমরা সব খেলাতেই কিন্তু চোখ রাখি কারণ আমরা বাঙালি ক্রিকেটকে ভালোবাসি তবে সত্যি ভাই এই ধরনের খেলা দেখা মানে চোখের উপর অত্যাচার করা ছাড়ার কিছুই না তো যাই হোক সমবেদনা টিম বাংলাদেশের জন্য আর শুভকামনা টি সিরিজের জন্য তো যাই হোক ভিডিওটি দেখে মজা পেয়ে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং পরবর্তীতে রকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাগতে মেরি ক্রিকেট লাভার্স কে সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লা হাফেজ সুটিয়ে লাল করে দেব নোংরা মিঠ বাল করে দেবেন